নদী বাংলা গ্রুপ, নরসিংদি টিভি নিউজ আপডেট। নরসিংদিতে সাংবাদিক মাজহারুল পারভেজ মন্টির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। নরসিংদি জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা, নরসিংদি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক মাজহারুল পারভেজ মন্টির বিভিন্ন শারীরিক সমস্যাজনিত কারণে তার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার 4 জুলাই সন্ধ্যা 7:30 নরসিংদি জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ক্লাবের কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দুরুদ ইস্তেগফার, এরপর সাংবাদিক মাজহারুল ইসলাম মন্টি সহ অন্যান্য অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন দরবার শরীফ মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইয়াসিন। এছাড়াও জেলার প্রয়াত সকল সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করা হয়। নরসিংদি জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদি প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জিলে মিল্লাত, নরসিংদি জেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন রাজু, সহসভাপতি টুটুল শিকদার, অর্থ সম্পাদক তৌকির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সদর, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ পলাশ, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, নরসিংদীর খোঁজ খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবির হোসেন, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান, বেলাবো প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম ভুইয়া মাসুম, বার্তা বিচিত্রা পত্রিকার সহকারী সম্পাদক শফিকুল ইসলাম খান, ক্লাবের নির্বাহী সদস্য ওয়াদুদ বাচ্চু, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হৃদয় এস সরকার, বার্তা বিচিত্রা পত্রিকার নিউজ ইনচার্জ আবু বকর সিদ্দিক, এডভোকেট কাজী রুনা লাইলা সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। রিপোর্ট আবু বকর সিদ্দিক, নরসিংদি টিভি।